Hey, what's up Excel Army, it's me your dude Shihab and welcome back to the new video. So kemon acho tumra shobai, I hope guys tumra shobai onek bhalo acho. So guys onek din por tomader jonno video niye ashlam. To guys amar channel er prothom video tei ami tomader shikhiyechilam kibhabe tumra one shot glow wall marbe. I think guys ami tomader oi video te khub bhalo hobe one shot fast glow wall laga shikhiyechilam, jar karone oi video te ekhon 1 million plus view. যাই হোক গাইজ ওই ভিডিওতে আমি কিন্তু তোমাদের ফার্স্ট সিট গুলাল বা সিট আপ গুলাল লাগা শেখাইনি, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা ফার্স্ট সিট গ্লোয়াল বা সিট আপ গ্লোয়াল মারবা। আর এই সিট আপ গ্লোয়াল মারার জন্য তোমার কি ম্যাপিং কীরকম হতে হবে, তোমার সেন্সিটিভিটি কীরকম হতে হবে, সব কিছু আজকে ডিটেলসে তোমাদের শেখাবো। কারণ গাইজ এখন যে ফ্রি ফায়ারের অবস্থা, তুমি যদি সিট আপ গ্লোয়াল মারতে না পারো তাহলে তোমাকে প্রো প্লেয়ার হিসেবে গণ্যই করা হবে না। বিশেষ করে গাইজ কাস্টম ম্যাচে উইন হওয়ার ক্ষেত্রে এই সিট আপ গ্লোয়াল অনেক বেশি প্রেফার করে। তোমরা হয়তো বা গাইজ সিট আপ গ্লোয়াল মারো কিন্তু অতটাও ফাস্ট হয় না বা তোমার কাছাকাছি পড়ে না গ্লোয়ালটা, তো এর কারণ হতে পারে তোমার কাস্টম হার্ডে কোথাও ভুল আছে অথবা তোমার সিট আপ গ্লোয়াল মারার প্রসেসটাই ভুল। সো গাইজ এই ভিডিওটা পুরোটা দেখার পর তুমি সঠিক প্রসেস আর সঠিক কাস্টম হার্ড জানতে পারবা, দেন ইউ ক্যান মেক ইউ এ ফার্স্ট গ্লোয়াল কিং। শুধু তাই নয় গাইজ এই ভিডিওতে তুমি ওয়ান শট মারার সাথে সাথে কীভাবে ফার্স্ট সিট গ্লোয়াল মারবা সেই প্রসেসটাও তুমি জানতে পারবা। সো উইদাউট ওয়েস্টিং এনি ফর দ্য ডিউ লেটস গেট স্টার্টেড। সো গাইজ মেইন ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে নেই, এই ভিডিওতে আমি তোমাদের 200 ডায়মন্ড গিভওয়ে করব। 100 করে দুজনকে 200 ডায়মন্ড দিব। তো এই গিভওয়েটা পাওয়ার জন্য তোমাদের যা করতে হবে, ফার্স্ট অফ অল তোমাদেরকে এই ভিডিওতে একটা লাইক করতে হবে, অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড দেন তোমার ফ্রি ফায়ার ইউআইডি অ্যান্ড ইন গেম নেম এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। অ্যান্ড বি কেয়ারফুল গাইজ, এই কমেন্টগুলো থেকেই আমি ইউটিউব কমেন্ট পিকারের মাধ্যমে র্যাফেলের মাধ্যমে আমি এই গিভওয়েটা করব। সো গাইজ কমেন্ট করার সময় অবশ্যই সতর্ক থাকবা যেন তোমার ইউআইডি ভুল না হয়। অ্যান্ড ফাইনালি গাইজ এই ভিডিওটা তোমার 2টা ফ্রেন্ডের কাছে হলেও শেয়ার করতে হবে যেন তারাও এই ভিডিওটা দেখে হেল্পফুল হতে পারে। সো গাইজ আমি যদি তোমাদের থেকে ভালো রেসপন্স পাই আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি এখন থেকে প্রতিটা ভিডিওতে এভাবে গিভওয়ে করব, অ্যান্ড ফিউচারে এই গিভওয়ের পরিমাণ আরও বাড়াই দেব। বাই দ্য ওয়ে গাইজ অনেক বেশি বকবক করলাম, এখন চলো মেইন ভিডিওতে যাওয়া যাক। সো গাইজ ফার্স্ট সিট আপ গ্লোয়াল মারার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কাস্টম হার্ট। তো তোমার কাস্টম হার্টটা তুমি কিভাবে সাজিয়েছো, কোন কি কোথায় রাখছো, বসার বাটন অর্থাৎ ক্রাউসের বাটন কোথায় রাখছো, তোমার গ্লোয়ালের বাটন কোথায় রাখছো, তোমার লেফট ফায়ার বাটন কোথায় রাখছো, এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে তোমার ফার্স্ট সিট গ্লোয়াল মারার ক্ষেত্রে। তো গাইজ তোমরা যা করছো যেভাবে গ্লোয়াল মারছো সব কিছু ভুলে যাও, কারণ তোমাদের এখন শিখতে হবে সিট আপ গ্লোয়াল। তো সিট আপ গ্লোয়াল খুব ফাস্ট সহজে আর পারফেক্টলি মারতে হলে কিন্তু তোমার কাস্টম হার্টটাও পারফেক্ট হতে হবে। তো এখন আমি তোমাদেরকে সেই পারফেক্ট কাস্টম হার্টটি সাজিয়ে দিব। তো সর্বপ্রথম তোমাকে সেটিংয়ে গিয়ে যে লেফট ফায়ার বাটনের অপশনটা আছে সেই অপশনটা অলওয়েজ রাখতে হবে, দেন তোমাকে যেতে হবে তোমার কাস্টম হার্ডে। তো এখন আমরা পারফেক্ট কি ম্যাপিং সেট করব। তো ডিফল্ট অবস্থায় আমাদের কাস্টম হার্ট যেরকম আছে আমরা সেরকমই রাখবো, কোনো কিছুই চেঞ্জ করবো না, শুধু আমরা চেঞ্জ করব আমাদের লেফট ফায়ার বাটন আর হচ্ছে গ্লোয়ালের বাটন। আমরা কিন্তু এই কি ম্যাপিং সেট করার সময় অনেক বড় 2টা ভুল করে থাকি। তার মধ্যে প্রথম ভুলটা হচ্ছে আমরা আমাদের গ্লোয়ালের বাটন বাম সাইডে না রেখে ডান সাইডে রাখি, আর সেকেন্ড যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে আমরা আমাদের লেফট ফায়ার বাটন ইউজই করি না। অথচ এই ফার্স্ট সিট গ্লোয়াল মারার ক্ষেত্রে এই লেফট ফায়ার বাটন কিন্তু একদম ইসেনশিয়াল, অর্থাৎ লেফট ফায়ার বাটন আমাদের ইউজ করতেই হবে। সো সেটিংয়ে গিয়ে আমরা আমাদের যে লেফট ফায়ার বাটনটা আছে এটা আমরা অলওয়েজে দিব, তারপর আমরা ওপেন করবো আমাদের কাস্টম হার্ট। তো ডিফল্ট অবস্থায় আমাদের কাস্টম হার্টটা ঠিক এরকম থাকবে। তো আমাদের এখানে যে জয়স্টিকটা তোমরা দেখতে পাচ্ছ এই জয়স্টিকটা তোমরা একদম ছোট করে দিবা, কারণ এই জয়স্টিকটা ছোট করে তুমি বাম পাশের অর্ধেক স্ক্রিনে যে কোনোখানেই রাখো না কেন কোনো প্রকার প্রবলেম নাই, কারণ বাম পাশের অর্ধেক স্ক্রিনে তুমি যে কোনোখানে টাচ করলে কিন্তু এই জয়স্টিকের কাজটা করতে পারতেছো। দেন আমরা আমাদের লেফট ফায়ার বাটন আর যে দৌড়ানোর বাটনটা আছে এই বাটন 2টার সাইজ সুবিধা মতো আমরা বাড়াই নিব, অ্যান্ড সুইটেবল জায়গায় বসাবো যেটা আমাদের সুবিধা হয় আর কি। অ্যান্ড তারপর যে আমাদের জয়স্টিকটা আছে এই জয়স্টিকটা আমরা দৌড়ানোর বাটনের নিচে একদম নিচে রেখে দেবো মোটামুটি। তারপর যে আমাদের গ্লোয়ালের বাটনটা এই গ্লোয়ালের বাটনটা আমরা মোটামুটি সাইজ একটু বাড়াই নিব আমাদের যেটা সুবিধা হয় আর কি। তারপর এটা আমরা এখানেও রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি, তো আমাদের যেটা সুবিধা মনে হবে, কিন্তু আমরা সেটা বাম পাশেই রাখবো, গ্লোয়ালের বাটনটা আমরা বাম পাশেই রাখবো, সেটা আমরা জয়স্টিকের নিচেও রাখতে পারি বা আর একটু বাম পাশেও রাখতে পারি, তো আমাদের যেটা সুবিধা হবে আমরা ওটাই কিন্তু রাখবো। তো আমাদের কিন্তু মোটামুটি বাম পাশের এলিমেন্টগুলোর কাজ শেষ, তো এখন আমরা ডান পাশের এলিমেন্টগুলো নিয়ে কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ফায়ার বাটনটা আছে, এই ফায়ার বাটনটা আমরা 50 থেকে 60-এর মধ্যে রাখবো। না, এটা না যে 50 থেকে 60-এর মধ্যে রাখতে হবে, তোমাদের যে সাইজে ফায়ার বাটনে, অর্থাৎ তোমাদের ফায়ার বাটনের যে সাইজ আছে ওই সাইজে রাখবো, কারণ তোমাদের যে সাইজে হেড লাগে ওই সাইজেই তো তোমাকে রাখতে হবে, তাই না? তো তোমাদের ফায়ার বাটন তোমরা যে সাইজে ইউজ করো ওই সাইজেই রাখবা। তো এবার আমরা সেট করব আমাদের স্কোপ বাটন, জাম্প বাটন, ক্রাউচ বাটন অ্যান্ড প্রোন বাটন। তো যেহেতু আমাদের ভালোভাবে খেলতে হলে এই বাটনগুলো একটু বড় করার প্রয়োজন হয়, অর্থাৎ এর সাইজগুলো একটু বড় করার প্রয়োজন হয়, আর ডান পাশে বেশি বাটন থাকার কারণে কিন্তু এখানে একটু জায়গারও স্বল্পতা রয়েছে। তো আমরা কিন্তু এখানে করতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের যে স্কোপের বাটনটা আছে এই বাটনটা আমরা বাম পাশে নিয়ে আসতে পারি আর জয়স্টিকের সাথে রাখতে পারি, কারণ তোমরা যদি মোবাইলে পিসির মতো ডাবল স্নাইপার চালাতে চাও তাহলে কিন্তু এই স্কোপ বাটনটা তোমাকে জয়স্টিকের সাথে রাখতে হবে। তো সিটআপগুলো মারার জন্য কিন্তু এই স্কোপ বাটনের কোনোই কাজ নাই, তোমাদের যদি খুব সমস্যা হয় তাহলে স্কোপ বাটন যেখানে ছিল ওখানেই রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো জাস্ট তোমাদের একটা অ্যাডভান্স টিপস দিলাম। বাই দ্য ওয়ে গাইজ, এর পরের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের শেখাবো কীভাবে তোমরা মোবাইলে এই পিসির মতো ডাবল স্নাইপার চালাবা, তখন কিন্তু তোমাকে এই স্কোপ বাটনটা জয়স্টিকের সাথেই রাখতে হবে। যাই হোক, এবার আসি আমাদের প্রোন বাটন অর্থাৎ শোয়ার বাটন। তো এই বাটনটা কিন্তু আমাদের তেমন একটা কাজে লাগে না, তো এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো জায়গায় রাখতে পারি, আমরা এখানেও রাখতে পারি অথবা উপরেও রাখতে পারি, তো এটা কোনো ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমাদের ক্রাউচ বাটন অর্থাৎ বসার বাটন। তো ক্রাউচের বাটনকে আমরা যেখানে আছে ওখানেই রাখতে পারি, বাট পারফেক্ট হচ্ছে তোমার ফায়ার বাটনের নিচে আর কাছাকাছি রাখা। তো আমরা ওইটাই করব, আমরা ফায়ার বাটনের কাছাকাছি আর একটু নিচে রাখবো। তো আমাদের কাস্টম হার্ড মোটামুটি কমপ্লিট। তো এখন অনেকে আমাকে বলবে, ভাই আমরা সেন্সিটিভিটি কত রাখবো? তো আমি সবসময় হাই সেন্সিটিভিটি প্রেফার করি, কারণ হাই সেন্সিটিভিটি তোমার মুভমেন্ট থেকে শুরু করে গ্লোয়াল স্পিডকে অনেক ফাস্ট করে দেবে। তো অলওয়েজ ট্রাই করবা জেনারেল সেন্সিটিভিটিকে 90 আপ রাখার। তো এটা তো গেল আমাদের কাস্টম হার্ড প্লাস সেন্সিটিভিটি। তো এখন আমরা মেইন প্রসেসে আসবো যে আমরা আসলে কীভাবে সিট আপ গ্লোয়াল বা ফার্স্ট সিট গ্লোয়ালটা মারবো। সাপোজ আমরা কোনো এনিমিকে ফায়ার করতেছি, এখন আমরা সিট আপ গ্লোয়াল মারবো। তো আমাদেরকে যেটা করতে হবে, ফায়ার করা অবস্থায় ফায়ার বাটনকে ছেড়ে না দিয়ে লেফট হ্যান্ড দিয়ে আমরা গ্লোয়াল সিলেক্ট করব, দেন ফায়ার বাটনকে সোজা নিচের দিকে নিয়ে আসবো, তারপর আমরা ক্রাউচ বাটনে ক্লিক করব, দেন আমরা লেফট হ্যান্ড দিয়ে লেফট ফায়ার বাটনে ক্লিক করব, তাহলে আমাদের গ্লোয়াল লেগে যাবে। দেন আমরা স্প্রিন্টের বাটনে অর্থাৎ দৌড়ানোর বাটনে ক্লিক করবো, আমাদেরকে একটা দৌড়াবে। বিষয়টা আমি তোমাদেরকে আরও ক্লিয়ারলি বোঝাচ্ছি। ধরো আমরা কোনো এনিমিকে ফায়ার করতেছি, উপরে ড্রাগ করতেছি, এই ফায়ার করা অবস্থায় ড্রাগ অবস্থায় ফায়ার বাটনকে আমরা ছেড়ে না দিয়ে আমরা গ্লোয়ালটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে আমরা ফায়ার বাটনকে সোজা নিচের দিকে নিয়ে আসবো, দেন আমরা ফায়ার বাটন থেকে হাত সরাই ক্রাউচ বাটনে ক্লিক করবো, আর ক্রাউচ বাটনে ক্লিক করার সাথে সাথেই লেফট হ্যান্ড দিয়ে আমরা লেফট ফায়ার বাটনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের সিট আপগুলো লেগে যাচ্ছে। অ্যান্ড সিট আপগুলো লাগার সাথে সাথেই আমরা কিন্তু দৌড়ের বাটনে ক্লিক করব, তারপর আমরা গান হাতে নেব, অ্যান্ড কিছুক্ষণ গুলি করার পর আমরা আবার গ্লোয়াল সিলেক্ট করব, গ্লোয়াল হাতে নিব, তারপর আমরা ফায়ার বাটনকে সোজা নিচের দিকে নিয়ে আসবো, আবার ক্রাউচের বাটনে ক্লিক করবো, অ্যান্ড সাথে সাথে আবার লেফট হ্যান্ড দিয়ে লেফট ফায়ার বাটনে ক্লিক করবো, আবার স্প্রিন্টের বাটনে ক্লিক করবো। এভাবে কিন্তু চলতেই থাকবে, তোমরা এভাবে প্র্যাকটিস করতেই থাকো, তোমাদের হাত এমনিতেই বসে যাবে। এভাবে তোমরা কাস্টম ম্যাচে গিয়ে প্র্যাকটিস করো, ক্লাস স্কোয়াড র্যাঙ্কে প্র্যাকটিস করো, ক্লাস স্কোয়াডে প্র্যাকটিস করো, ট্রেনিংয়ে গিয়ে প্র্যাকটিস করো। আই হোপ তোমরা আগের থেকে অনেক অনেক ফাস্ট সিট আপ গ্লোয়াল লাগাতে পারবা। আর গাইস, তোমাদেরকে আমি একটা অ্যাডভান্স টিপস দিচ্ছি, যেটা হচ্ছে তোমরা যদি এভাবে গ্লোয়াল লাগাতে চাও তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা রাইট হ্যান্ড দিয়ে তোমাদের স্ক্রিনকে এভাবে রোটেট করবা, অ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে তোমরা লেফট ফায়ার বাটনে শুধু ক্লিক করবা। অ্যান্ড মাইন্ড ইট, লেফট ফায়ার বাটন ছাড়া কিন্তু তুমি এভাবে গ্লোয়াল লাগাতে কখনোই পারবা না। অ্যান্ড আই থিঙ্ক গাইস তোমরা পুরো প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো ভিডিওটা যদি তোমাদের এতটুকুও হেল্প করে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার গিল্ডে ঢুকতে চাও তাদের জন্য বলছি, তোমাকে অবশ্যই স্কোয়াড নিয়ে ঢুকতে হবে, আর তোমার টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা থাকতে হবে, আর তোমার স্কোয়াডের ফুল কনসেন্ট্রেশন ফুল ম্যাপের উপর থাকতে হবে। তো তোমরা যারা আমার গিল্ডে ঢুকতে চাচ্ছ তারা ভিডিও ডেসক্রিপশনে দেখো যে আমার গিল্ড মাফিয়া বাংলার ফেসবুক পেজ আর ডিসকর্ড সার্ভারের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদেরকে গিল্ডে ঢুকিয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। Searching for a pot of gold, don't know if I'll ever know how she left me with no damn place to go.